দুই দফায় স্ট্যাম্প দিয়ে আবরারকে শতাধিক আঘাত করে অনিক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে দুই দফায় স্ট্যাম্প দিয়ে শতাধিক আঘাতে হত্যা করেন বুয়ের শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু আবরার হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা ও অন্য আসামিদের নাম প্রকাশ করে ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অনেক এছাড়া ঢাকা মহানগর হাকিম আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শনিবার অনিক সরকারকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান একশো চৌষট্টি ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন আদালত তার জবানবন্দি গ্রহণপূর্বক কারাগারে প্রেরণের আদেশ দেন আবেদনে তদন্তকারী কর্মকর্তা এসব কথা উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তার আবেদনে উল্লেখ করেন মামলার আসামি ইফতি মোশারফ সকাল ও মেফতাহুল ইসলাম জিওন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেক সরকার ওপর প্রকাশ করেন পুলিশ রিমান্ডে অনেক সরকার অস্বীকার করেন যে সে ঘটনার সময় দুই দফায় স্ট্যাম্প দিয়ে আবরার ফাহাদের শরীরের বিভিন্ন স্থানে শতাধিক আঘাত করেন এর আগে মঙ্গলবার অনেক সরকারকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ড চলাকালে আজ তাকে আদালতে হাজির করে জমানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জমানবন্দি রেকর্ড করেন ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এরপর রাত তিনটার দিকে শেরেবাংলা হলের নিস্তলা ও দোতলা সিঁড়িতে করিডর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় গত সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আবরারের বিভাগে প্রধান ডাক্তার মাহমুদ মরদেহের করেন তিনি বলেন ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি বাংলা হলের এক হাজার এগারো নম্বর কক্ষে থাকতেন ওই হত্যাকাণ্ডের ঘটনায় উনিশজনকে আসামি করে পরদিন সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকতুল্লাহ